বন্ধুরা, শুরুতেই তোমরা একটি কুইজের উত্তর দিয়ে দাও। প্রশ্নটি হচ্ছে, লাপোজের মতামত অনুযায়ী ক্যাথলিক ধর্মীয় যাজকদের বংশবৃদ্ধি না পাওয়ার পেছনের কারণ কোনটি? সেটা কি বিবাহ না করা, নাকি নিকৃষ্টদের ষড়যন্ত্র? তোমরা খুব দ্রুত আমাদেরকে জানিয়ে দাও যে সঠিক উত্তর কোনটি, অপশন ক নাকি অপশন খ। ততক্ষণে চলো আমরা দেখে নেই যে সংস্কৃতি এবং এই সংস্কৃতির প্রকারভেদ কি। প্রথমত, সংস্কৃতি হচ্ছে সমাজ থেকে অর্জিত এবং সামাজিকভাবে উত্তরসূরিদের মধ্যে যে বর্তায় এমন আচরণ। এই কথাটি কে বলেছেন সেটা কি তোমরা জানো? যে বলেছেন তিনি একজন প্রখ্যাত সমাজবিজ্ঞানী, তার নাম হচ্ছে টি এইচ শেফার। তো তিনি কি বলেছেন, মানে কি তোমরা বুঝতে পেরেছ? আমরা যে ধরনের আচরণগুলো সমাজের কাছ থেকে অর্জন করি, অর্থাৎ যে কাজগুলো আমাদের সমাজের সকলে করে এবং আমাদেরকেও করতে হয় এবং সমাজ আমাদের কাছে প্রত্যাশা করে যে এই কাজগুলো এই ব্যক্তিটা করবে, এবং সামাজিকভাবে উত্তরসূরিদের মধ্যে বর্তায়, উত্তরসূরি বলতে আমাদের যে প্রজন্ম থেকে প্রজন্মের যে সম্পর্ক, এই সম্পর্কে কিন্তু এই যে সংস্কৃতি, এই সংস্কৃতিগুলো কিন্তু ছড়িয়ে পড়ে। এই কাজগুলো, এই আচরণগুলো সংস্কৃতি হিসেবে পরিচিত। এবং এই সংস্কৃতির আসলে দুইটি ধরন রয়েছে। কি কি? এই দুই ধরনের মধ্যে প্রথম যেটি, সেটি হচ্ছে অবস্তুগত সংস্কৃতি এবং দ্বিতীয়টি হচ্ছে বস্তুগত সংস্কৃতি। যদি কয়েকটি উদাহরণ দিই তাহলে তোমাদের কাছে পুরো ব্যাপারটা অনেক স্পষ্ট হয়ে যাবে। কীরকম? অবস্তুগত সংস্কৃতি হচ্ছে সেই ব্যাপারগুলো যেগুলো আমরা দেখতে পাই না। কীরকম? যেমন আমাদের যে আদর্শ, আদর্শ কি দেখা যায় বলো? আদর্শ কিন্তু দেখা যায় না। আমাদের যে ভাষা, ভাষা কি আমরা দেখতে পাই? দেখতে পাই না। তো অবস্তুগত সংস্কৃতি কি? যেগুলো আমরা দেখতে পাই না। এখন এই আদর্শ, ভাষা এগুলো আমরা দেখতে পাই না, তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। এবং বস্তুগত সংস্কৃতি কোনগুলো জানো? যেগুলো আমরা দেখতে পাই। কীরকম? যেমন ধরো আমাদের যে শিল্প কারখানা আছে, সেই শিল্প কারখানাগুলো কিন্তু আমরা দেখতে পাই। এছাড়াও বিভিন্ন যে নির্মাণ প্রযুক্তি আছে, সেই নির্মাণ প্রযুক্তিগুলো আমরা দেখতে পাই। যেহেতু আমরা এগুলো দেখতে পাচ্ছি, তাই এগুলো কি? এগুলো সংস্কৃতি। সংস্কৃতি নিয়ে আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে। ভুল ধারণাটা কি? আমাদের মধ্যে অনেকেই মনে করে যে নাচ, গান, কবিতা আবৃত্তি এগুলোই সংস্কৃতি, কিন্তু এগুলো কিন্তু সংস্কৃতি নয়। শুধুমাত্র এগুলো নয়, এগুলো সংস্কৃতির অংশ এবং এগুলো ছাড়াও আরও অনেক বড় একটি পরিধিতে সংস্কৃতি বিরাজ করে। সংস্কৃতি হচ্ছে সেই সকল কাজ যা আমরা করে থাকি, আমরা যা করি সব কিছুই সংস্কৃতির মধ্যে। আমরা কি খাচ্ছি, আমাদের খাদ্যাভ্যাস, আমরা কি পড়ছি, আমাদের পোশাক, আমরা কিভাবে আমাদের উৎসব পালন করি, সেই উৎসব, এই সব কিছুই কিন্তু সংস্কৃতির অংশ। এবং এই যে বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি, এই উভয় ধরনের সংস্কৃতি কিন্তু আমাদের সমাজ জীবনে অনেক বড় একটা পরিবর্তন রাখে। যেমন দেখো, আমরা বাংলাদেশে যারা বসবাস করি, সে বাংলাদেশিদের কাছে কিন্তু পহেলা বৈশাখ অনেক বড় একটা উৎসব। এখন তুমি বলো, যারা এই বাংলাদেশে বসবাস না করে আমেরিকাতে বসবাস করে, তাদের কাছে কি পয়লা বৈশাখ অনেক বড় উৎসব? আমেরিকানদের কাছে সেটা কিন্তু নয়। দেখতে পাচ্ছ কিভাবে আমাদের জনজীবনে, একজন আমেরিকানের জনজীবনে এবং একজন বাংলাদেশির জনজীবনে একটা পার্থক্য টেনে দিয়েছে কে? এই সংস্কৃতি। অর্থাৎ তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে সংস্কৃতি আমাদের জীবনে কিভাবে পার্থক্য এনে দেয়। পরবর্তী ভিডিওতে আমরা সমাজ জীবনে সংস্কৃতির যে প্রভাব,
বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি কিভাবে আমাদের সমাজ জীবনে প্রভাব ফেলে সেই সম্পর্কে জানব। আর ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ।